আল্লাহরে ডাক দিয়ে কোন আল্লাহ ওলির দরবারে বইছি, আমার গুণাডি মা কইছেনি, আমার গুণাডি মাফ করছুনি, আমার গুণা একটু মরণের কথাটা স্মরণ করো, যেদিন তোমার আমার মরণ আসবে রে, দুনিয়ার মানুষগুলি সব পলাইয়া যাবে, দুনিয়ার মানুষগুলি সব আমার পলাইয়া যাবে, ছেলে পর মেয়ে পর বিবি পর হবে সবাই পড়ায়া যায়, যুবক বাইর রে কি মনে কইরা দোকায় পড়ে রইছ, তুমি কি মরবানা, তুমি কি কবরে যাইব না রে যুব, তোমার কি মরণ হবে না, মা বোনেরা পর্দা নাড়ালে, মা বোনেরা নামাজের বিছানায় বইছলি, দেখো না তাকায়া মানুষগুলির মরণ হইলে কেউ থাকে না, মরণ হইয়া গেলে সবাই আমার লাশ কয় লাশ, সবাই আমার নাম লয়া ডাক দেয় না রে, লাশটা কই লাশটা কই তালাশ করে, তোমার আমার একদিন মরণ হবে রে, কাঠের দিকে লাভাইয়া পুলোরে জোয়া দিব রে, কাঠের দিকে লাভাইয়া সাদা চাদর দিয়া মরি দিয়া চুয়ায়ারা রে, তোমারে আমারে সুন্দর করে রাখবে না, সুন্দর করতে বাহির কইরা দিব, কার জন্য বাড়ি করলাম ঘর করলাম, কার জন্য দুনিয়াদারি করলাম, সবই তো পরয়া গেছে, ডাক দেন আল্লাহ রে আল্লাহ, একটু মায়া লাগিনি একটু দয়া লাগে, গোটা থেকে নিষ্ঠুর গ্রামবাসীরা বার করে দিব রে, আমার গ্রামবাসী তোমারে কত আপন মনে করছি,
কত মানুষের সাথে দুস্তি করছি, বন্ধু বানাইছি, কত বন্ধু রে, এই বন্ধুগুলি আমার কই গেল, আবার দিয়ে আমার সুন্দর গোটের দিকে বাইর কইরা লাই রে। আমিও তো আমার বাবারে বাইর কইরা দিছি, আমিও তো আমার ছোট ভাই ওসমান রে বাইর কইরা দিছি, যদি পারতাম বাইরে বাবারে ঘরের মধ্যে রাইকা দিতাম রে, নিষ্ঠুরের মতো বিদায় তো আমিও দিছি, একদিন আমার ভাইয়েরা বন্ধুরা আমারও বিদায় দিয়ে দিব, দুটা চোখের পানি তো পালা যাইতে পারুনি রে বলির দরবারের চোখের পানি বৃথা যাবে না, এক ফোঁটা অলির দরবারে থাকবে আর এক ফোঁটা পানি সোনার মদিনায় চলে যাইব, এই দুই ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভায়া দিব রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবানটা খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাজি বাজি কররে মন এবারে তো তোমার নাম আসল বাজি কবর হবে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরের দিকে তাকিয়ে দেখো কাঁচা বাঁশের নমুনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফজরে দি আজান দিলে সবাই ছাড়ে বিছানা
কবরে যাহারা শুয়াছে তাদের রাত্র ফুরায় না, আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله حسنة جميع وخصاله كيسا شكي عشق دارت না গুজার দদ বদিসা বজন সাগর নয়াই ইব মজার খাহি আমদ বলাগল উলা বিকামালিহি কশফত দুজা হাসনাত জামিও ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত পীরে কামেল মরহুম আলহাজ হযরত মৌলানা আব্দুর রহমান পীর সাহেব, মৌলানা সুজাত আলী পীর সাহেব, মৌলানা আব্দুর রউফ পীর সাহেব এবং পীরে কামেল মৌলানা মুর্শিদেনা আবুল কাসেম পীর সাহেব, কেবলাগণের আজিম শান, ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিল, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুসলিমিন ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে ওলির দরবারে বসার তৌফিক দিয়েছেন, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে, বিভিন্ন মহামারী মুসিবতের কারণে বিধিনিষেধ আছে, তারপরেও বানিয়াপাড়ার দরবারের মুরিদিন মুহিব্বিনদেরকে নিয়ে যে ওলির দরবারে বসতে পেরেছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই দরবার একটি হক দরবার, এ দরবারে মাগরিবের পরে কি হয়, জিকির হয়, তালিম হয়, কোন নাচ গান ঢোল তবলা আছে,
এখানে আসলে আল্লাহকে পাওয়া যায় এবং তার রাসূলকে পাওয়া যায়। ওলির দরবারের জিকিরে বসলে আল্লাহর ভালোবাসা আসে, নবীজির প্রেম জাগ্রত হয়। আজকে আমি মনে করি ওলির দরবারে আপনারা আসেন নাই, আপনাদেরকে আল্লাহ নিয়ে আসছে। আমাদের আসার ক্ষমতা নাই, ভালো কাজ করার ক্ষমতা কারো নাই। যদি আল্লাহ রহমতের দৃষ্টি দেয় তাইলে ভালো কাজ করা যায়, ঠিক কিনা? ইমামে গাজ্জালী তার কিতাবে লিখেছেন, কোন মানুষ যদি কোন মাহফিলে কোন জিকিরের মজলিসে বসে তাকে বুঝতে হবে সে কেন বসতে পেরেছে। সে এই কারণে বসতে পেরেছে, যেদিন বসেছে ওই দিন কমস্কম আল্লাহ তার প্রতি 100 বার রহমতের নজর দিয়েছে। আল্লাহর দয়া ছাড়া আসতে পারেন নাই, আল্লাহর মেহরবানি ছাড়া আসা যাবেও না। ভাইরা আমার, যারা এখনো রাস্তাঘাটে দোকানে পাটে এদিকে সেদিকে সময় নষ্ট করছেন, প্যান্ডেলের বাহিরে থাকলে প্যান্ডেলের মজা বুঝবেন না, প্যান্ডেলের বাহিরে থাকলে রহমত ফায়েজ পাবেন না। আজকে মসজিদের দক্ষিণ থেকে 4 জন ওলি এই প্যান্ডেলের দিকে নজর দিয়ে রাখছে। আমার আব্বাজান বলতেন, আমার ট্রান্সমিটার বড় শক্ত, এখানে 4 জন ওলি মসজিদের দক্ষিণে শুয়ে রয়েছে। সম্মানিত হাজিরিন, যারা দরবারের এরিয়ায় চলে এসেছেন তারা প্যান্ডেলে এসে বসেন, আপনি যেই হন না কেন, আপনি যেই কর্মের মানুষ হন না কেন, প্যান্ডেলে বসলে সওয়াব হবে, প্যান্ডেলের ভিতরে বসলে গুনাহ মাফ হবে, এখানে বসলে ওলি হওয়া যাবে। এটা তো ওলি তৈয়ারের কারখানা, ওলিদের সোহবতে বসলে মানুষ ওলি হইয়া যায়। কত মানুষ এই প্যান্ডেলে বইয়া ওলি হইছে, এই প্যান্ডেলে বইয়া নবীরে স্বপ্নে যোগে দেখছে। সম্মানিত হাজিরিন, এটা আদবের দরবার, এটা আদবের দরবার। আমার আব্বাজান বলতেন, এই দরবারে বেয়াদবি কইরা কেউ সারতে পারে নাই, এই দরবারে বেয়াদবি কইরা সারতে পারবেও না, ঠিক কিনা বলেন? আদবের দরবার, আদবের সাথে থাকবেন। আমি স্টেজ থেকে যা বলবো তা শুনলে আপনার কল্যাণ হবে, আপনার মঙ্গল হবে। আর এদিকে সেদিকে এলোমেলো চলাফেরা করলে মঙ্গল হবে না বাবা।
যারা এই মাহফিলে বসছেন তাদের কপাল ভালো, বলবেন না আলহামদুলিল্লাহ। আজকে কমাসকম 70,000 ফেরেশতা এই এলাকায় বিচরণ করছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার একদল বান্দা তো ওলির দরবারে বসে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলি, ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, তারা কোন আশা লইয়া বইছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমারে পাওয়ার জন্য বসছে। আপনারা কি আল্লাহকে পেতে চান না? কারা কারা আল্লাহকে পেতে চান হাত তুলে দেখান। আজকে যারা আল্লাহকে পেতে এসেছেন, আল্লাহকে পাওয়ার আশা নিয়ে বসছেন, তারা আল্লাহকে পাইয়া যাইবে। তবে আমার কথা শুনতে হবে, আমার কথা শুনলে আদবের সাথে বসলে পাবেন। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে পাইতে আসছে জান্নাতের আশায় আসছে, জাহান্নামের ভয়ে আসছে। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ইন্নি উশহিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম। সুবহানাল্লাহ, কইছেন না? তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দিচ্ছি। আমরা কি চাই না আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক? আল্লাহ যেন ওলির দরবারে বসার উসিলায় গুনাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতে আর একটা কথা না বললেই নয়, আমার আব্বাজান ইন্তেকাল করেছেন, প্রায় 8 বছর হয়ে গেছে। বাবার বিচ্ছেদ বেদনা এখনো ভুলতে পারি নাই। বাবার বিচ্ছেদে এখনো চোখের পানি ফলাই। তার মাঝে আপনারা অনেকেই জেনেছেন, আমার একটা ছোট ভাই ছিল ওসমান, সে কথা বলতে পারত না, সে আমাদেরকে ছাইরা গত জুন মাসে বিদায় নিয়ে গেছে। আজকে আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার এই ভাইটার জন্য দোয়া করবে, তার তো কোনো ছেলে সন্তান নাই, তার জন্য কে দোয়া করবে আমরা না করলে? প্রতি বছর মাহফিলে আসার সময় আমার মার কদম বসি করি, দোয়া নিয়ে আসি, আমার মা আমার কাছে দোয়া চায়। প্রতি বছর মা আমার কাছে নিজের জন্য দোয়া চায়, আজকে দেখলাম নিজের জন্য দোয়া চাইল না, ছেলেটার জন্য দোয়া চাইল। মা কারে কয়,
হায় রে মা, ছেলের জন্য কান্দে কান্দে অস্থির অসুস্থ হয়ে গেছে, আল্লাহ যেন আমার আম্মাকে সুস্থ করে দেয়, আমাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কি করবেন না, আল্লাহ যেন তাকে জান্নাতি করে দেয়। বলেন আমিন, বলেন আমিন। আর লম্বা চুরা কথা নয়, আমরা ওয়াজিফার দিকে চলে যাব। প্রথমেই আমরা ইস্তিগফার পড়ব, ইস্তিগফার। অলির দরবারে বসেছি, গুনাহ মাফ চাইব আল্লাহর কাছে। গুনাহ আছে না আমাদের, কম না বেশি? গুনাহ কার কাছে মাফ চাইতে হয়? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেনি, আল্লাহ কি নিষ্ঠুর, আল্লাহর দয়া কি নাই? আল্লাহর কাছে ইস্তিগফার করব। ইস্তিগফার একটা বড় জরুরি আমল, এই আমলটা করলে মানুষের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আমার রাসূল বলেছেন, ইয়া ইউহান্নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। তাওবা ইস্তিগফারের কথা আমার নবী বলেছেন, নবী বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা কর, আমি দয়াল নবী, দৈনিক কমস কম 100 বার আল্লাহর কাছে তওবা করি। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করে। আমাদের কতবার করা দরকার, তার কোনো সীমা আছে? আল্লাহর রাসূল বলেছেন, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমার রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি দৈনিক কমসে কম 70 বারের বেশি ইস্তিগফার করি। ইস্তিগফার বেশি 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 করে পড়তে হবে। ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়, মানুষের আমল নামার গুনাগুলি আল্লাহ আগুনে জ্বালায়া দেয়। আর গুনাহ মাফ কইরা আল্লাহ গুনার জায়গায় সওয়াব লিখা দেয়। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, বেশি বেশি ইস্তিগফার করার জন্য, বেশি বেশি তওবা করার জন্য, কারণ বেশি বেশি তওবা করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কানাল্লাহু গাফুরুর রহিমা। আমার রাসূল বলেছেন, যারা, আমার আল্লাহ পাক বলেছেন, যারা তওবা করবে, ইস্তিগফার করবে, নেক আমল চালিয়ে যাবে, আল্লাহ পাক তাদের গুনাহ তো মাফ করে দিবেন, সাথে সাথে গুনার জায়গায় সওয়াবও লিখা দিবেন। মহব্বতে বৈশা 7 বার পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। এবার আমরা পর্ব দুরূদ শরীফ, দুরূদ শরীফের অনেক বেশি ফজিলত, দুরূদ শরীফের অনেক বেশি ফজিলত। আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিয়া লাহু আশারু দারাজাত। আমার রাসূল বলেছেন, আমার কোন মত যদি আমার উপরে দশ বার দুরূদ শরীফ পড়ে, তার উপরে দশটি রহমত নাজিল হয়, তার দশটা গুণা মাফ হয়ে যায়, আর তার আল্লাহ পাক দশটা ইজ্জত বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফও বেশি বেশি পড়া লাগবে। আল্লাহর রাসূলের দরবারে উবাই ইবনে কাব আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, জিকির ফিকির করি, ও দয়াল নবী, আমার আমলের লিস্টির মধ্যে এই এই আমল আছে। আল্লাহর রাসূল বললেন, উবাই ইবনে কাব, তুমি কি আমার উপর দুরূদ পড়ো না? উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ পড়ি না, আমার নবী মনটা বেজার করে ফেললে। আমার নবী বললেন, সাহাবি উবাই ইবনে কাব, তুমি আমার উপর দুরূদ পড়ো, তোমার আমলের লিস্টির মধ্যে দুরূদ শরীফ রাইখো। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত দুরূদ পড়ব? নবীজি বললেন, উবাই রে, তুমি যা পারো পড়ো,
উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত এবং দিনটাকে চারটা ভাগ কইরা এক ভাগ দুরুদ পড়ব। আমার নবী ডাক দি কয় সাহাবীরে, এর চেয়ে বেশি পড়লে তোমার ভালো হবে। সুবহানাল্লাহ কইতেন উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত এবং দিন কি চারটা ভাগ কইরা দুই ভাগ দুরূদ শরীফ পড়ব। আল্লাহর নবী ডাক দি কয় সাহাবি, এর চেয়ে বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। সাহাবি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত এবং দিন কি চারটা ভাগ করে তিন ভাগ শুধু দুরুদ পড়ব। নবীজি কয়, এর চেয়ে বেশি পড়লে তোমার জন্যই ভালো হবে। সাবি ডাক দি কয় নবী গো, ও দয়াল নবী, ফরজিয়াত গুলি আদায় করার পরে আমি বেশি বেশি সারাক্ষণ শুধু দুরুদ পড়ব। বলেন সুবহানাল্লাহ, যত বেশি দুরুদ পড়বেন, যত বেশি নবীজির উপর দুরুদ পড়বেন, তত বেশি নবীজি খুশি, যত বেশি আমার দয়াল নবীজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, একজন মুসলমান মোহাম্মদ ইবনে সাদ, সে বেশি বেশি দুরুদ পড়ত। স্বপ্নে যোগে দেখে আমার দয়াল নবী আয়েশা স্বপ্নে যোগে তার কপালে চুমু খাইছে। সকালবেলা ঘুম ভেঙে গেছে, দেখে কপাল থেকে মেষকম্বরের ঘ্রাণ আসছে। স্বপ্নে যোগে আমার রসুলকে দেখলে এটাকে মিথ্যা না সত্য, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, আমার রসুল বলেছেন যে আমাকে স্বপ্নে যোগে দেখলো সে যেন সত্যি আমাকে দেখলো। সুবহান, কারণ শয়তান আমার সুরত গ্রহণ করতে পারে না। শয়তান নবীজির আকৃতি নিতে পারে। সম্মানিত ভাইরা, বেশি বেশি দুরুদ পড়বেন। সালফি সালিহীনদের নিয়ম অনুযায়ী এখন আমরা 11 বার দুরুদ শরীফ পড়ব। দুরুদ শরীফ, দুরুদে উম্মি, আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম। মনে মনে চিন্তা করেন, আমি ওলির দরবারে বসে রইছি, আমার রুহটা এই মুহূর্তে রওজা পাকে আছে, নবীজির কাছ থেকে আমি যেন দুরুদ নবীকে শোনাইতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম। বলেন আলহামদুলিল্লাহ,
এখন আমরা সূরা ফাতিহা পড়ব তিনবার। ফাতিহা শরীফ, ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, হে নবী, আপনাকে আমি সাতটি আয়াত দান করেছি, আসমান এবং জমিন থেকে আয়াতগুলির মূল্য অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ, এই আয়াতগুলির মূল্য অনেক অনেক বেশি। এই আয়াতগুলি না পড়লে নামাজ হয়? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এ কারণে আমরা সূরা ফাতিহাটা পড়ে নিই তিনবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দালিনা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এখন আমরা সূরা ইখলাস পড়ব 10 বার। 10 বার সূরা ইখলাস পড়বে। সূরা ইখলাসের ফজিলত আছে না? আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারা বিকুল হুয়াল্লাহু আহাদ ফাকআন্নামা ক্বারা বিসুলুসিল কুরআন। আমার রাসূল বলেছেন, যদি কোনো মানুষ সূরা ইখলাস একবার পড়ে, সে যেন সুলুসুল কুরআন পড়লো, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ফেলল। বলেন সুবহানাল্লাহ, 1 বার পড়লে যদি 3 ভাগের 1 ভাগ হয়, 3 বার পড়লে পুরা কোরআনের খতম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, এই কোরআন, এই কোরআনের এই সূরা ইখলাস পড়ে বহু সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। একজন সাহাবীকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মসজিদে ইমাম নিযুক্ত করেছেন। ওই মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পরে ওই সাহাবী বেশি বেশি সূরা ইখলাসটা নামাজের মধ্যে পড়ে অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী শুধু সূরা ইখলাস পড়ে নামাজে, আর কত সূরা আছে, এগুলি বেশি পড়ে না, সূরা ইখলাসটা পড়ে। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, আমার ওই সাহাবীকে খবর দাও, আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে বেশি বেশি সূরা ইখলাস পড়ে। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরে, তুমি কেন বেশি বেশি সূরা ইখলাস পড়ো, নামাজের মধ্যে আরো কত সূরা আছে, ওইগুলি তো পড়তে পারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নি উহিব্বু হাযিহি সূরা, আমি এই সূরাটারে ভালোবাসি। সুবহানাল্লাহ, কম যায় না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন বললেন, সাহাবীরে, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হে আমার সাহাবী, তোমার এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটি ছোট্ট সূরা, সূরা ইখলাসের ভালোবাসায়
সাহাবী জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, যদি পুরা কোরআনটাকে ভালোবাসা যায় তাহলে জান্নাতি হওয়া যাবে না বাবা? যাবে না? সূরা ইখলাস পড়েন 10 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, بسم الله الرحمن الرحيم, قل هو الله احد, الله الصمد, بسم الله الرحمن الرحيم, قل هو الله احد, الله الصمد, بسم الله الرحمن الرحيم, قل هو الله احد, الله الصمد, بسم الله الرحمن الرحيم, قل هو الله احد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد, بسم الله الرحمن الرحيم, قل هو الله احد, الله الصمد, بسم الله الرحمن الرحيم, قل هو الله احد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد, بسم الله, قل هو الله احد, الله الصمد, لم يلد ولم يكن له كفوا احد. এখন আমরা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই। জাহান্নামের আগুন বড় শক্ত আগুন, এই আগুনে জ্বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। দুনিয়ার মানুষ জানে জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না, তারপরেও গুনাহ করে গুনাহ করে আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে, আল্লাহর কাছে দোয়াত করতে হবে জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ নাজাত দেয়। আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। জাহান্নামের আগুন থেকে পানা চাওয়ার কথা আমার নবীও বলেছেন। আমার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেও বাঁচো, নিজের পরিবার পরিজনকেও বাঁচাও। আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং অন্যকেও বাঁচাও, সংসারের সব সদস্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ, জাহান্নাম বড় শক্ত, কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম লপ্পঝপ্প করবে, জাহান্নাম চিৎকার করে বলবে, আল্লাহ পাক গুনাহগারদেরকে দিয়ে দাও, গুনাহগারদেরকে আমার পেটে দাও, আমার কলিজা ঠান্ডা হবে। জাহান্নামের লপ্পঝপ্প দেখা জিব্রাইল ফেরেশতা বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। জিব্রাইল ফেরেশতা জাহান্নামের অবস্থা দেখে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। জাহান্নামের কঠিন আগুন সহ্য করা যাবে না, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। হাশরের ময়দানে জাহান্নামের লপ্পজপ্প দেখে আমার নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মতগুলির এই জাহান্নাম থেকে বাঁচাও। সব নবীরা নাফসি 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 করবে, সব মানুষেরা নাফসি নাফসি করবে, শুধুমাত্র আমার নবী বলবে, ইয়া হাবিলি উম্মত, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি,
আল্লাহকে ডাক দিয়ে বলবি, রব্বুল আলামিন এই জাহান্নামের লপ্প জপ্প ঠিকা আমার উম্মত গুলিরে বাঁচা। কোনোভাবেই ফেরেশতারা জাহান্নামকে টেনে রাখতে পারতেছে না। ফেরেশতারা 70,000 জিঞ্জির লাগাইয়া টানে, কিন্তু জাহান্নামের সাথে পারে না। জাহান্নাম শুধু হাসুরের দিকে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন এই বুঝি জাহান্নামটা হাসরের ময়দানে চলে আসতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি ভয় করেন না, আপনার উম্মতের কিছু চোখের পানি আমি জমা রাখছি। ওই যে পানিয়ে পড়ার ময়দানে চারজন অলির সঙ্গে নিয়া চোখের পানিগুলি ফেলাইয়া জাহান্নামের আগুন থেকে পানা চাইছিল, ওই পানিগুলি জমা রাখছি, এই পানিগুলি জাহান্নামের দিকে একটু ছিটাইয়া দে। ওই বোতলের পানিগুলি আমার দয়াল নবী জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে। জাহান্নামের দিকে ছিটাইয়া দেওয়ার পরে জাহান্নামটা দৌড়াইয়া আসরের ময়দান ছেড়ে যাবে। জাহান্নামের আগুনকে ভয় করে আল্লাহর কাছে পালা চাইতে হবে, আমাদের উপায় থাকবে না। হাসরের ময়দানে আমাদের উপায় থাকবে না। ছেলে বাবা কি চিনবে না, বাবা ছেলে কি চিনবে না, স্বামী বিবির চিনবে না, বিবিও স্বামীর চিনবে না। আসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে রে? অলির দরবারের মানুষেরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবা, ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার করে পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ। আমারে ফেরেশতারা জাহান্নামের জিনজির লাগাইয়া টানে, তুমি আমি আল্লাহর কাছে বিনায়া বিনায়া বলতেছি, ও আমার আল্লাহ, জাহান্নামের আগুনে আমার জ্বালাইও না, জাহান্নামের আগুনে আমার জ্বালাইও না। কন্যা, আল্লাহ জাহান্নামের আগুনে আমার জ্বালাইও না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো রে? দয়া করে আল্লাহর কাছে অলির দরবারে বইয়া বইয়া সাহায্য চাও, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চোখের দুটো পানি কি ফেলে দিতে পারো না রে? আল্লাহর দরবারে 2 ফুটা চোখের পানি সৎকা করা যা, এই চোখের পানিগুলি আল্লাহ কুদরতি হাতে বোতলে জমা রাখবে। কোন আল্লাহুম্মা জিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার রক্ষা দাও, পালা দিয়ে দাও, আমার কি উপায় হবে জাহান্নামে ফেরেশতারা টাইনা টাইনা নিলে আমার কি উপায় হবে রে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি বিদান্না, আল্লাহর কাছে জান্নাত তো চাওয়া লাগে, আল্লাহ বলছে জান্নাত চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয়, বাবা না চাইলে মায় দুধ দেয় না, বাচ্চা না চাইলে মায় দুধ দেয় না, দুধের জন্য চিৎকার করলে মা দুধ দেয়, আল্লাহর কাছে মাঝে মাঝে জান্নাত তো চাইবে, জান্নাত আল্লাহর বড় নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই, জান্নাতের ভিতরে আল্লাহ সব নেয়ামত রাখছে, ওই জান্নাতে গেলে আপনি সব পাইবেন, সব পাইবেন, দুনিয়ায় যা পাইছেন এর চেয়ে বেশি পাইবেন জান্নাতে, জান্নাতের মধ্যে আল্লাহর দিদারও পাইবেন, সুবহানাল্লাহ কইছেন না, বলেন সুবহানাল্লাহ, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামতের নাম হচ্ছে দিদারে এলাহি, কি অনেক ওলি আল্লাহরা বলেছেন, বিশেষ করে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহর কাছে আমি কখনো জান্নাত চাইতাম না যদি জান্নাতে আল্লাহর দিদার না পাইতাম, সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন সেখানে দিদার দিবেন, এ কারণে আল্লাহর কাছে জান্নাত চাই, দিদারের জন্য, আল্লাহর দিদার দরকার আছে না বাবা, আল্লাহর দিদার কি চান না, আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা যারা আমাকে দেখতে চাও তারা এবাদত করো আর শিরিক মুক্ত এবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে, শিরিক করা যাবে, জান্নাতের মধ্যে সব জান্নাতীরা যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা তোমরা কি আমার দেওয়া সব নেয়ামত পেয়েছ, জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইছি, কোনো কিছু বাদ নাই, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়ে বলবি জান্নাতীরা ও জান্নাতীরা রে আমি সব নেয়ামত দিয়েছি জান্নাতের মধ্যে কিন্তু বড় নেয়ামতটা এখনো দেই নাই, জান্নাতীরা আল্লাহকে বলবে আল্লাহ কোন নেয়ামতটা পাইলাম না বুঝি নাই, সবই তো পাইছি, আম পাইছি, জাম পাইছি, কাঁঠাল পাইছি, বাড়ি পাইছি, ঘর পাইছি, গাড়ি পাইছি, বিবি পাইছি, খাদেম পাইছি, সব পাইছি, কোন নেয়ামতটা বাকি রইল, আল্লাহ চুপ করে থাকবেন, জান্নাতীরা যাবে আলেমদের দরবারে, আলেমরা বলবে আমরা জানি না, যাবে নবীদের দরবারে, নবীরা বলবে আমরা জানি না, নবীরা সবাই মিলে যাবে চলো 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 আমরা দয়াল নবীর দরবারে যা, আমার নবীজিরে জান্নাতও কাজে লাগবে তাই না, সব নবীর শুনেরা সব জান্নাতীরা আমার দয়াল নবীর কদমে যখন যাবে
আমার নবী বলবে এখনো আল্লাহর দিদার আমরা পাই না। এটা বড় নেয়ামত, ওই নেয়ামতটাকে পাওয়ার জন্য কমস্কম আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, পড়েন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। এবার আমরা জিকিরে চলে যাব, সবাই মহব্বতের কায়দায় বসে জিকির করবেন। জিকির দরকার আছে কিনা? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি জিকির করো, বিশেষ করে সকাল সন্ধ্যা জিকির করো, আমার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ বলবেন, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যার জিকির করতেই হবে, এটা কাজা করা যাবে না। এই জিকিরটা করলে সকাল সন্ধ্যা আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য জিকির করি, তাই না? সকাল সন্ধ্যার জিকির করলে আল্লাহ বেশি খুশি হয়। ভাইরা আমার, অনেক সময় দিলের মধ্যে পেরেশানি থাকে, পেরেশানি পেরেশানি দূর হয় না, ওই পেরেশানিকে দূর করার জন্য জিকির করা লাগে। আল্লাহ পাক বলেছেন, আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান জেনে রাখো, দুনিয়ার মানুষেরা জিকির করলে দিলের মধ্যে শান্তি আসে। শান্তি লাগবে না বাবা? দুনিয়ার মানুষ তো শান্তির জন্য পাগল, কোন জায়গায় গেলে শান্তি পাওয়া যাবে? দুনিয়ার মানুষ বুঝে না, দুনিয়ার মানুষ যদি বুঝত বেশি বেশি জিকির করত, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়ে, সব কিছুর মধ্যে ময়লা লাগে না বাবা? এ বাবা, সব কিছুর মধ্যে ময়লা লাগে না? লোহায় জং পড়ে কাপড়ে ময়লা লাগে, লোহায় জং পড়লে আগুনে দেন, কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া ধুইয়া ফেলা, এটা পরিষ্কার হয়ে যায়। আমি আপনি যে গুণা করছি, গুণার দাগ যে কলবের মধ্যে পড়ছে, এই ময়লা কি পানি দিয়া পরিষ্কার করা যাবে? এই ময়লা কি আগুনে দিলে পরিষ্কার হবে? আল্লাহর রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, যন্ত্র আছে, আর কলবের ময়লা পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ, মহব্বতের কায়দায় জিকির করতে হবে। জিকির করলে খুশি হয় কে? বলেন খুশি হয় কে? আল্লাহ খুশি হইয়া কি বলে জানেন? আল্লাহ খুশি হইয়া কয়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার জিকির করো, তোমরা জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করি। ফাজকুরুনি বিত্তাব
আযকুরুকুম বিল মাগফিরাত, তোমরা জমিনে বসা বসা আমার জিকির কর, আমি আসমানে তোমাদের জিকির করি। যারা একা একা জিকির করে, আল্লাহ একা একা তাদের জিকির করে, তাদের গুনাহ মাফ করে। আর যারা মাহফিলে মজলিসে বৈসা বৈসা জিকির করে, আল্লাহ ফেরেশতাদের মজলিসে বৈসা বৈসা তাদের জিকির করে। জিকির করলে লাভ না লস? বলেন লাভ না লস? এখন আমরা যেই জিকিরটা সর্বোত্তম জিকির, ওই জিকিরটা করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? নফিস বাতের জিকির। কিসের জিকির? কালিমা শরীফের জিকির। লা ইলাহা, বলেন লা ইলাহা, আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কে বলেছে? রসুল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে কালিমা শরীফের জিকির। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, সে জান্নাতের ভিতরে চলে গেল। আপনি মরলে জান্নাতে যাইবেন এই কথা আমার রাসূল বলে নাই। আমার রাসূল বলছে এই জিকিরটা করলা মানে তুমি জান্নাতের ভিতরে চলে গেলা। সুবহানাল্লাহ, কয় না! এই জিকিরটা বড় মূল্যবান জিকির, এই জিকিরটা বড় দামি জিকির, এই জিকিরটা বড় দামি জিকির। মুসা আলাইহিস সালাম আল্লাহ রে বলছে আমার আমার একটা জিকির দাও আল্লাহ, এমন একটা জিকির দিও যে জিকিরটা কাউরে দেও নাই। আল্লাহ কয় মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা কয় আল্লাহ কি জিকির দিলা, এটা তো সবাইরই দিছিলা, সব নবী তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে না। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমারে এমন একটা জিকির দিলা, আকাশ আর জমিনটারে এক পাল্লায় করলে, এই কালিমাটারে অন্য পাল্লায় দিলে আমার এই কালিমার সমান হবে না। সেই জিকিরটা কি? মহাব্বতে কায়দায় বসে লা ইলাহা 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 মাশাআল্লাহ। লা ইলাহা 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 লা ইলাহা
মারহাবা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা করলে আল্লাহ খুশি হইয়া যায়। এই জিকিরটা করলে এই জিকিরের ধাক্কা লাগে সোজা আল্লাহর আরশে। দুনিয়ার আকাশ ঠেকায় রাখতে পারে না, দ্বিতীয় আকাশ ঠেকায় রাখতে পারে না, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কোনো আকাশে ঠেকে থাকে না। এই জিকিরের ধাক্কা সোজা লাগে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরশের মধ্যে ধাক্কা লাগলে আরশটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দিয়ে কয়েফ, আরশরে তুমি কেন কাঁপ দেওয়া শুরু করছো, তুমি কেন কাঁপতেছ? আরশটা ডাক দিয়ে কয়ে, আল্লাহ তোমার একদল বান্দা বানিয়া পারাওয়ালির দরবারে বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই কারণে আমার মধ্যে কাঁপুনি ছুটা গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়ে, থামো থামো থামো, তুমি থামিয়া যাও। আরশটা ডাক দিয়ে কয়ে, আল্লাহ থামব না থামব না, যদি তাদের গুণাগুলি মাফ করে দাও তাইলে থাইমা যাব, যদি তোমার বান্দাদের গুণা মাফ হইয়া যায় চাইলে আমি থেমে যাব। আল্লাহ ডাক দিয়ে কয়ে, আরশ রে, ও আমার আরশ তুমি সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা বানিয়া পারা অলির দরবারে বৈশা জিকির করতেছে আমি তাদের গুনাহ সব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহান। মহব্বত আর কয়েকবার, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা La ilaha La ilaha La ilaha Illallah La ilaha 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 Amen.
La ilaha la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha la ilaha illallah la ilaha la ilaha la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam nafis bater zikir korlam kemon laglo bolen to dekhi apnader kemon legeche আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এখন আমরা তরিকা মতো এক জারফি জিকির করব আল্লাহ আল্লাহর জিকির অনেকে বলে আল্লাহ আল্লাহর জিকির বলে নাই কোরআন হাদিসে চোরে কন নাউজুবিল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন উযকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবের নামের জিকির করো আমাদের রবের নাম কি চিৎকার করে বলেন কি আল্লাহ আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় আল্লাহ বলেছেন তোমাদের রবের নামের জিকির করো আর তোমরা আল্লাহর দিকে ধাবিত হও মনোনিবেশ করো রবের জিকির আল্লাহ শব্দের জিকির কোরআনও আছে হাদিসও আছে বলেন আলহামদুলিল্লাহ মহব্বতের কায়দায় বসে মাথাটাকে নিচু করে চোখ দুটা বন্ধ করে এই জিকিরটা করেন মনে মনে চিন্তা করেন আমি আমার কলবের দিকে মতবজ্জ আছি আমার কলব
হযরত পীর সাহেবকে বলা কল করেছিলাম, আল্লাহর দিকে মতবজ্জ আছে, আল্লাহর তরফ হইতে একজোর জিকিরের ফয়েজ আমার কলবে আসু, আমার কলব মহব্বতে আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চক্ষু দুইটা বন্ধ, মাথাটা নিচের দিকে দিয়ে রাখে, নিজেরে অপরাধী মনে কইরা আল্লাহর দরবারে একটু নিজেরে পেশ করেন। আল্লাহরে ডাক দিয়ে কোন আল্লাহ ওলির দরবারে বইছি, আমার গুণাডি মা পয়সেনি, আমার গুণাডি মাফ করছুনি, আমার গুণা একটু মরণের কথাটা স্মরণ করো, যেদিন তোমার আমার মরণ আসবে রে, দুনিয়ার মানুষগুলি সব পরয়া যাবে, দুনিয়ার মানুষগুলি সব আমার পরয়া যাবে, ছেলে পর মেয়ে পর বিবি পর হবে সবাই পরয়া যাবে, যুবক বাইরে কি মনে কইরা দোকায় পড়ে রইছ, তুমি কি মরবা না, তুমি কি কবরে যাইবা না রে যুবক, তোমার কি মরণ হবে না, মা বোনেরা পর্দা নাড়ালে, মা বোনেরা নামাজের বিছানায় বইসলি, দেখো না তাকায়া মানুষগুলির মরণ হইলে কেউ থাকে না, মরণ হইয়া গেলে সবাই আমার লাশ কয় লাশ, সবাই আমার নাম লয়া ডাক দেয় না রে, লাশটা কই লাশটা কই তালাশ করে, তোমার আমার একদিন মরণ হবে রে, কাটের দিকে লাইয়া পুলোরে জোয়া দিব রে, কাটের দিকে লাইয়া সাদা চাদর দিয়া মুড়ি দিয়া শুয়ায় রে, তোমারে আমারে সুন্দর করে রাখবে না, সুন্দর গর্তিকে বাহির কইরে দিব, কার জন্য বাড়ি করলাম ঘর করলাম, কার জন্য দুনিয়াদারি করলাম, সবই তো পরয়া গেছে, ডাক দেন আল্লাহ রে আল্লাহ, একটু মায়া লাগিনি একটু দয়া লাগে, গোড্ডা থেকে নিষ্ঠুর গ্রামবাস
সেরা বার করে দিব রে, আমার গ্রামবাসী তোমারে কত আপন মনে করছি, কত মানুষের সাথে দুস্তি করছি বন্ধু বানাইছি, কত বন্ধু রে এই বন্ধুগুলি আমার কই গেল, আবার এদি আমার সুন্দর গড্ডের দিকে বাইর কইরা লয় রে, আমিও তো আমার বাবারে বাইর কইরা দিছি, আমিও তো আমার ছোট ভাই ওসমান রে বাইর কইরা দিছি, যদি পারতাম বাইরে বাবারে ঘরের মধ্যে রাইকা দিতাম রে, নিষ্ঠুরের মতো বিদায় তো আমিও দিছি, একদিন আমার বাইরা বন্ধুর আমারও বিদায় দিয়ে দিব, দুপুরটা চোখের পানিতে গোপালে যাইতে পারুনি রে বলির দরবারের চোখের পানি বৃথা যাবে না, এক ফোঁটা অলির দরবারে থাকবে আর এক ফোঁটা পানি সোনার মদিনায় চলে যাইব, এই দুই ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভায়া দিব রে, একটু কাঁদো না বাবা একটু কাঁদে দেখো না, কাঁদলে আল্লাহ রাজি হয়, কাঁদলে মাওলা খুশি হয়, না কাঁদলে আল্লাহ খুশি হয় না রে, নিষ্ঠুর মানুষেরা আমারে তোমারে গোসল দিব রে, গোসল দিব চিরবিদায়ের গোসল, নাকি কানে তুলা দিয়া, নাকি কানে তুলা দিয়া গোসল দিবে, এটা কি গোসল রে, এমন গোসল তো জীবনে করি নাই, এমন গোসল আমার জীবনে করি নাই, না কে কানে চুলা দিয়া বড়ই পাতার গরম পানি কইরা, কয়েকজনে ধইরা উল্টায়া পাল্টায়া গোসল দিবে, কত গোসল করছি আল্লাহ জীবনে, কত গোসল করছি আল্লাহ আমার জীবনে, এমন গোসল করি নাই রে জীবনে, এটা তোমার শেষ গোসল বাবা, এই ওলির দরবারে মানুষেরা এটা শেষ গোসল, এই গোসলটা দিয়া ওই বাজার থেকে মার্কিন কাপড়গুলি দিয়া পেঁচা প্যাকিং করবে,
মার্কিন কাপড় দিয়ে প্যাকেট কইরা তোমারে আমারে হাতে মুড়ি দিব, পায়ে মুড়ি দিব, মাচায় মুড়ি দিয়া আতুর গোলাপ লাগাইয়া, মাচায় মুড়ি দিয়া আতুর গোলাপ লাগাইয়া ওই মসজিদের খাটের মধ্যে শোয়া দিব রে। এই মসজিদের খাট দেখলি কি মরণের কথা মরণ অবসরণ হয় না? মসজিদের খাটের মধ্যে শোয়া দিব, চাদর দিয়া ঢাইকা দিব, চাদর দিয়া ঢাইকা দিব রে, এই চাদর দিয়া ঢাইকা দিব। আমি তুমি চিৎকার করে বলবো মানুষেরা আমার মুখটা খুলে দাও না, আমার মুখটা এইভাবে মুড়ি দিও না, বান দিও না, আমার চারাটা খুলে দাও, চিৎকার করে বলবো আমার চারা খুলে দাও, আমার কলিজার টুকরো ছেলেটা দেখবে রে। আমার মেয়েটা ওই দেখা যায় দাঁড়ে দাঁড়ে কাল দে, বিবি আমার চোখের পানি মুছে আমার ভাই বোনের পাশে দাঁড়ায় কাল, চিৎকার করে বলল কেউ শুনবে না, কই রয় না দিছি রে, আয় হায় আর কি আসবনি, একবার কবরে গেলে মানুষ, একবার বিদায় দিলে মানুষের এই মানুষটা আর আসে না, বাবারে বিদায় দিছি বাবারে 8 বছর হইছে আর দেখি না, বাবা আমার কুছ খবর লয় না রে, দুনিয়ায় থাকতে কত খবর লইছে, মাহফিলে গেলে কবির রাতে ফোন দিছে, ফোন দিয়া জিগাইছে বাবা কই আছো, বন্ডা দিয়া জিগাইছে বাবা কই আছো, বাড়ি থেকে আসো না, রওনা দিবা কখন, এখন তো আর কেউ খবর লয় না, আল্লাহ কোন দিকে রওনা দিয়ে চলে গেছি, তার বিদেশে বিরাজ্যে মানুষ গেলে কত খবর লয়, বাইরা বন্ধুরা ফোন দেয় খবর লয়, আমরা ফোন দিলে খবর লইতে পারি, কিন্তু বাবা যে ঘরের কোনায় শুয়ে রয়েছে, মসজিদের দক্ষিণে শুয়ে রয়েছে, বাবার কোনো খবর লইতে পারি না। এ আল্লাহ যে মানুষটা বিদায় নেয় এই মানুষটা কেন আর আসে না, আমার বিদায়ের বালা ঘন্টা যখন বাজবে রে ওই মসজিদের আঙ্গিনায় নিয়া জানাজা পড়াইব, জানাজা পড়াইয়া আমারে তোমারে অন্ধকার কবরে দিবে শোয়াই, যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই, যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, ওই কবরটার মধ্যে আমি কেমনে কাটাবো আল্লাহ,
আল্লাহ ডাক দেন না, আল্লাহ আল্লাহ কবরের আমারে কষ্ট দিও না, কবরে লিয়া কষ্ট দিও না, কবরে নিয়া আজাব দিও না। আমার আব্বা জান কইছো কবরটার মধ্যে কেমনে থাইকা, আমার বড় ভয় লাগে, কেউ কবরে যাবে না, আল্লাহ তুমি কবরে থাকবানি, আল্লাহ ই আল্লাহ তুমি কবরটার মধ্যে ছাইক, তোমার নবীরে আমার পাশে রাইখ, আল্লাহ তুমি কবরটার মধ্যে ছাইক, তোমার নবীরে আমার পাশে রাইক, নবীরে যেন দেখতে পায় আল্লাহ, নবীর দিদার যেন নসিব হয়ে যা। এই মরণের কথাটা স্মরণ করে দুইটা মোটা চোখের পানি ফালাইছ, এই চোখের পানি দিয়া মরণের শান্তি হয়ে যাইব, মরণ তো হবে, আল্লাহ সুমরা দিও, কুমরা দিও না, আল্লাহ কুমরা দিও না, আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হয়, মহব্বত, চোখ বন্ধ, চোখ বন্ধ, এই চোখ বন্ধ, মহব্বত, আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি আল্লাহু মাই, কোন নাম মহব্বত, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি আল্লাহু মাই, কোন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি আল্লাহু মাই, আল্লাহরে ডাক দেন আল্লাহ, মায়া লাগায় ডাক দেন, মায়া লাগায়,
আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ, মার কাছে না কানলে মায় দুধতে না, তোমার ডাক দিলে তোমার নাকি মায়া লাগা যায়, মারে ডাক দিলে মার কলি যায় যেমন মায়া লাগা যায়, আমার আল্লাহর এই ডাক দিলে আল্লাহর মায়া লাগা যায়, মায়া লাগায় একটু ডাক দেন, এই 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 মায়া লাগায় ডাক দেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার গুনাহটি মাফ কইরা দাও, আমার গুনাহটি মাফ করছো নি, আমার আমার গুণে মাফ করছো নি, আমার গুণ মাফ হইছে নি, মহব্বতে দুই জোর ফিজিকে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি পানি দেওয়ার সাধ্য করো নাই ঠান্ডা করে দিও কাউসার পিলায়া সাল্লাল্লাহ খাদা মোদের সপোষ
জিয়ারত আপনার চরণে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আমার মরণের কালে নবী আপনাকে নিকট পেলে থাকবে না মরণ চঞ্চলা এ জীবনে ইহাই কামনা মরণে হইব একা কবরে থাকিব একা মরণে হইব একা কবরে কি বয়ে কাপ হাসরে উঠি বয়ে কাপ পাই যেন নবীর দেখা নাবি সালা আমারি মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনেন গো শাহে মদিনা হে নবী তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশেকদের সাথে একাকার হইলে নিশীতে দিও গো দেখা বেজে রব মেরে দুরুদ সালাম বরগজীদা নবী পর আপনি মোদাম
As-salatu as-salamu alayka ya habib Allah As-salatu as-salamu alayka ya rasul Allah As-salatu as-salamu alayka ya shafi al-muznibin As-salatu as-salamu alayka ya rahmatan lil-alam La ilaha Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Jore shore shokole bolun alhamdulillah Abaro bolun alhamdulillah আবারও বলুন আলহামদুলিল্লাহ।